এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মুকসিমুল হাসানের বাবা মোহাম্মদ আনিসুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল পৌনে দশটায় রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। আনিসুর রহমান খুলনার বাগেরহাটের অবসরপ্রাপ্ত পিটিআই সুপারিনটেন্ডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আনিসুর রহমানের বড় ছেলে মঞ্জুরুল আহসান তাওহিদ এনটিভির অনলাইন ভিডিও এডিটর এবং ছোট ছেলে আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেন।